মুজিব বর্ষ উপলক্ষে দেশের বিড়া সারা ঘর সারা পরিবার গুণরে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবন নতুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 192 উপজেলার প্রায় 70,000 পরিবারে ফাঁকা ঘর বুঝাই দিয়ে তিনি। আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম, এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। রাঙ্গামাটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ, ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতাত পার্বত্য রাঙ্গামাটি জেলার প্রথম পর্যায়ে 736 হতদরিদ্র পরিবারে জমি ও ঘর বানাই দিয়ে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। বন্যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো রাঙ্গামাটিতে প্রাথমিকভাবে ব্যাখ্যা সম্পন্ন ইন্যা 268 ঘর সংশ্লিষ্ট উপকার ভোগীলর হাসে সাবি ও বিশেষ দলিল হস্তান্তর করে প্রধানমন্ত্রী। কক্সবাজার জেলার 865 জন গৃহহীন পাইব নতুন ঘর, তবে ইতারার ভিতর আজিয়া 303 জন উপকার ভোগীর মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়। কক্সবাজার প্রান্ত সদর উপজেলা প্রশাসন আয়োজিত নতুন ঘরের সাবে বিতরণ অনুষ্ঠানত সভাপতিত্ব করে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। একদিন বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনত ভূমিহীন ও গৃহহীন ফুজিস্কান পরিবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করা হয়। এ সময় বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত আছেন। সেই কৃতজ্ঞতার জন্য ধন্যবাদ জানাতে আমি সরাসরি আজকে বাঁশখালীতে এসেছি। আপনাদের সবার আকুণ্ঠ অনিমিকা ফটিয়া উপজেলা তো উপজেলা প্রশাসন ভূমিহীন ও গৃহহীন সাইটকান পরিবারে করর সাবি বুঝাই দিয়ে। এরপর একই দিন কর্ণপল্লী উপজেলা তো মুজিব শতবর্ষ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও ঘর প্রদান কার্যক্রমত কর্ণপল্লী উপজেলাত ফসিসকান গৃহহীন পরিবার ফাইয়ে প্রধানমন্ত্রীর এই উপহার। আমার বাবার যে শততম মুজিব বর্ষ, এই মুজিব বর্ষে টেক্স নিউজ সিপ্লাস টিভি।